결혼하고 결혼하고 꼭 결혼하 꼭 결혼하 결혼하고 결혼하고 꼭 결혼하 꼭 결혼하 결혼하고 결혼하고 꼭 결혼하 꼭 결혼하 অনেকেই হয়তো জানেন লকডাউন নিয়ে করা মজার ভিডিওর ফার্স্ট পার্টটা ইউটিউব ডিলেট করে দিয়েছে, তাই যে অংশে সমস্যা ছিল ওইটা বাদ দিয়ে আরো নতুন কিছু মজার ভিডিও যোগ করে সেকেন্ড পার্ট হিসেবে এটা বের করলাম। ভিডিওটা পুরোটাই দেখবেন এই রিকোয়েস্ট করছে। মারাও গেছেন এই যখন চিত্র তখন ভাইরাস মোকাবেলায় প্রথম থেকেই মাস্ক ছাড়া বের হয়েছিলেন তিনি। তারপর সিগন্যালে গাড়ি আটকাতে পুলিশের হাতে লাঠি দেখে বুঝে যান আজকে খবর আছে। ডান্ডার বাড়ি খেয়ে তিনি এক বিশেষ পদ্ধতি অবলম্বন করেন। তার এই মাস্ককে দশে কত দেবেন আপনি? আমি দশে দশ দিলাম। চায়না থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে আমরা সবাই ধারণা করে থাকি, কিন্তু এই চায়নাই ঠিক এতটা সুন্দরভাবে করোনা ভাইরাস কন্ট্রোল করেছে। যেখানে বাংলাদেশ কিভাবে কন্ট্রোল করছে সেটা দেখুন। সবার সাথে ভাব নিতে পারলেও ইনাদের বেলায় এসে গরম পুলিশ আর ঠান্ডা হয়ে যায়। তাদেরকে বাড়ি দেওয়া তো দূরের কথা, কড়া কথা শোনাতেও ভয় পায় পুলিশ। দেশের অনেকে করোনা কি সেটাই জানে না। অনেকের কাছে করোনাটা ঠিক এই রকম। বিষয়টি সম্পর্কে কি জানেন? লকডাউন বিষয়টা, লকডাউন মানে আপনার ওই যে লকডাউন মানে বাস দিয়ে বেড়া দেওয়া, বাসন নিচা দিয়ে ডাউন করে মাথা নিচা দিয়ে আসা। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো নেই মজাক হো রে। আর এই বান্দাদের দেখুন যারা করোনাটাকে করল্লা বানিয়ে দিয়েছে, মানে বসন্ত গেলো হন্দাইলো কি করল, মানে করল্লা সামাজিক দূরত্ব তোয়াক্ক না করে সেখানে ভিড় করছেন ক্রেতারা। প্রয়োজন বলতে আমার গার্লফ্রেন্ডের জন্য দুটো ব্যাগ কিনতে আসছি আর কি। তুই ব্যাগ নাই তো? বাংলাদেশে ওরকম কেউই ভাবে নিয়ম মানবে না। দেশের বাহিরে যেরকম নিয়ম মানতেছে সেটা বাংলাদেশে আশা করে লাভ। করোনা তাদের গ্রামে আসলে তারা কি করবে এই লোকের মুখ থেকে শুনে নিন। বাচ্চারা কান বন্ধ করে রাখো, এটা তোমাদের জন্য না। আমি কিতাব কইতাম কস না, ওই যে একটু আগে বলছি না, করোনা তো আমরা দর্শ না, করোনারে ফুটকি মেরে হাত পাও ব্যাঙ্গা দিব। করোনারে ফুটকি মেরে হাত পাও ব্যাঙ্গা দিব। করোনা কি তো করোনা কি নাসিনগর আইব, নাসিনগর আইতো আনব, আইলে মুরাইতে মুরাইতে বাপড়া আইতাম না। বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত শুনে নেন করোনা কাদের হয়। যদিও এই মহিলার সাথে আমি কিছুটা একমত, আপনার মতামত জানাবেন। মনে করেন ঠান্ডা মান্ডা মাঝে থাকে, এসি মেসি মাঝে থাকে, তাদের হইতে পারে, কিন্তু গরমের মাঝে রোদে পুরে যারা কাজ করে তাদের কোনোদিন করোনা হইব না। করোনা দেবে বড় লোকেরে, যারা গরিবের তার লুটি ফুটে খাই হইব। করোনা কই থেকে 1 কেজি পেট্রোল খেয়ে আলিছি, হ্যাঁ 1 কেজি পেট্রোল খেয়ে আলিছি, 1 কেজি পেট্রোল খেয়ে আলিছি। এই পুলিশেরা তো মানুষের সাথে লোকজোরে খেলে তারপর ইচ্ছা মতো পেদানি দিচ্ছেন, কিন্তু ওনাদেরকে দেখুন মাস্ক পরে না বের হয় ভারতীয় এই পুলিশ দল তাদেরকে মাথায় ফোঁটা দিয়ে বরণ করে নিয়ে তারপর বেদম মার দিচ্ছে। বাংলাদেশে লকডাউনের বর্তমান অবস্থা ঠিক এই বলিউড মুভির মতো। বইমেলা ওপেন করে সবকিছু যখন বন্ধ করে দেওয়া হয় জিনিসটা ঠিক একই রকম।
অবস্থা দেখুন যে যার মতো ঘোরাফেরা করছে, দোকানপাট সবই খোলা। একজন টিভি চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছিলেন, যেই পুলিশ আসে যে যার মতো করে দৌড়, সবাই গায়েব, ইভেন দোকানের শাটারও বন্ধ হয়ে যায়, আবার পুলিশ চলে যায় সব আগের মতো। এ না হলে বাঙালি বলেন তো নাস্তা খাবে কি? পুলিশ চলে গেলে সকলে আবার ফিরে আসে। বাংলাদেশে করোনাকালীন সবচেয়ে আলোচিত মুখ এই মির্জাদি সেব্রিনা নিজেই বলেছিলেন হাসি কাশি দিলে টিস্যু বা হাত দিয়ে মুখ ঢেকে রাখতে, কিন্তু তিনি উল্টোটা করে বসলেন, আর পাশে থাকা লোকটির অবস্থা ছিল দেখার মতো। শিষ্টাচার মেনে চলুন, মানে হাঁচি কাশির সময় বাহু টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে নেবেন। পাবলিক প্লেসে যে একজনের অনুমতি ছাড়া এভাবে ভিডিও করা যায় কিনা আমি শিওর না, তবে মাস্ক খুলে ঘোরার জন্য একটা শিক্ষা পেয়ে গেছেন এই আপুটি। সাংবাদিকরা পারে ভাই, এই সাংবাদিকের কাজটা ঠিক হয়েছে কিনা কমেন্টে অবশ্যই মতামত জানাবেন আপনাদের। আপনি কি সমস্যা, আপনি কি করতেছেন এগুলা? আশ্চর্য, মা তো দেখতেছে না, চোখে চোখে দেখেন না? আপনি পারমিশন দিয়েছেন? পারমিশন দিয়েছেন আপনারা আমার? আশ্চর্য, কই থেকে আসছেন আপনারা? পড়াশোনা করেন না কিছু না, কই থেকে? আমার পারমিশন লাগে না। দেখে আমি সিউরিত। লকডাউন নিয়ে করা মজার এই টিকটক ছেলেদেরকে করলে মানায়, তাই বলে আপুরাও এটা কোনো কথা? এরা আরামসে বসে লুডো খেলছিলেন, কিন্তু ব্যারসিক পুলিশের জন্য তাদের আড্ডা গুলা মাটিতে মিশে গেল। পুলিশের জন্য এই বেচারাদের অবস্থা দেখুন, একটু পরে তো একটা মেয়ে কি ভয়টাই না পেল। ডেফিনেটলি এই কাক্কু করোনাকালীন শ্রেষ্ঠ বাঙালি, যে মদ খেয়ে মদ দিয়ে হাত ধুয়ে করোনা ঠিক করে ফেলছে। আচ্ছা, আপনি মাস্ক পরেননি কেন? আমি মাস্ক পরিনি কেননা ডাক্তার বাবুরা বলে দিয়েছে অ্যালকোহল খেতে হবে। আমি পুরো অ্যালকোহল খেয়ে থাকি, সময় আমি আগা করেই অ্যালকোহল খেয়ে থাকতাম, তার জন্য আমার কাশিও হয় না, কোনো অসুখ হয় না, কোনো কিছু হয় না আমার। সত্যি শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। এটা বাঙালি সত্তার পারফেক্ট উদাহরণ। পুলিশ গাড়ি নিয়ে এসে টহল দিচ্ছে, আবার অনেককে দৌড়ানি দিচ্ছে। যেই পুলিশের গাড়ি টহল দেয়া শেষ, অমনি সবাই বের হয়ে যে যার মতো চলাফেরা শুরু করে দিয়েছে। লকডাউন নিয়ে বাংলাদেশের গাইবান্ধার এক থানার পুলিশরা মিলে এই গানটি তৈরি করে, তাই ভিডিওটি শেষ করছি আপনাদেরকে এই গানটি শোনাতে শোনাতে। লকডাউন হয়েছে ঘোষণা, ঘর থেকে বাইরে যাব না। লকডাউন হয়েছে ঘোষণা, ঘর থেকে বাইরে যাব না, এভাবেই শেষ হবে করোনা। লকডাউন হয়েছে ঘোষণা, ঘর থেকে বাইরে যাব না। এখানে কিছু ভাই বোনদের ফ্রিতে এক্সারসাইজ করানো হচ্ছে, করোনা মানেন আর না মানেন, বাইরে যে এরকম ফ্রি এক্সারসাইজ করে আসতে পারেন কিন্তু। বসেন বসেন, বসে যান বসে যান, বসেন বসেন, বৈশা যান, আইজা লালি বসে যান বসে যান। দর্শক, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ফ্যাক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর সবাই অবশ্যই ঘরে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।